2014-এর গাড়ি রয়েছে, স্টিকার লাগিয়েছি দেখতে পাচ্ছ, পুরো ফুল, পুরো গাড়িটাই টোটালি গ্রাফিক্স করা হয়েছে। দাদা কত সালে গাড়ি? 2014 গাড়ি রয়েছে। গাড়ি রয়েছে 32,000 আমি প্রায় 2-3 মাস পরে ভিজিট করলাম কোথায়, আপনার ডিমান্ডে কেপি মোটরস অল ওভার ওয়েস্ট বেঙ্গল, যেখানে চ্যালেঞ্জিং প্রাইস থাকে, যেখানে থাকে 10,000-এর বাইক, যেখানে থাকে 20,000-এর বাইক, যেখানে থেকে সুজুকি জিক্সার, নেক্সট হচ্ছে কেটিএম আরসি 200, নেক্সট আরও একটা পালসার N160 টপ ভ্যারিয়েন্ট, এখানে রয়েছে গ্ল্যামার IBS ব্রেকিং সিস্টেম, এখানে আরও একটা M1R15, এখানে আরও একটা TVS রাইডার, 15-20 কালার শুধুমাত্র স্কুটি কালেকশন দেখানো চলেছে, প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন। আরও একটা কথা বলি, অনেক দিন পরে যখন আমি এসেছি কেবি মোটরস থেকে, কিন্তু আজকে আমি আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার গিফট এবং কিছু বিশেষ ছাড়ও আমি খেয়ে নিয়ে যাবো, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন। তো লেটস গেট স্টার্টেড, রেডি? সো ফাইনালি বন্ধুরা, অনেক দিন পরে, অনেক মানে অনেক দিন পর, একটা লং গ্যাপ ছিল প্রায় আমার আরিয়ান বন্ধুর ভিডিও একদম, একটা লং গ্যাপ ছিল, আর আজকে যে লং গ্যাপটা ছিল, আচ্ছা আজকে সেই গ্যাপটা পূরণ করা হবে, মানে এতদিনের যে লংটা ছিল সেইটা আজকের খেলা হবে। আর প্রথমে জানাই তোমার যত সাবস্ক্রাইবার আছে, যারা নতুন দেখছেন সকলকে কেবি মোটরসের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখছেন একদম, আর যারা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যা ভালো ভালো ভিডিও বানায় আমি খুব ভালো লাগে আমার ছেলে লাগে, ঠিক আছে? তবে প্রেমে পড়ে যেতে পারি হয়তো, তবে খারাপ মাইন্ডে কেউ নেবেন না। আচ্ছা তো হালকা করে একটু মেনশন করে দাও লোকেশনটা, লোকেশন বলে দেবো, লোকেশন গড়িয়া, খুব ফেমাস হয়ে গেছে এখন কেবি মোটরস, অনেকের মুখে শুনছি খুব ভালো লাগে, ইন্সপায়ার হয়ে যায়, খুব ভালো লাগে যখন অনেকেই বলে দাদা কেবি মোটরস থেকে আমি এই গাড়িটাকে নিয়েছি, খুব ভালো লাগে একদম। তো কেবি মোটরস গড়িয়া ঢালাই ব্রিজ যুবতীর্থ ক্লাব ফর্তাবাদ, আরো ভালোভাবে বলি, হ্যাঁ কি করে আসবেন, শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরবেন সাউথ সেকশনের, গড়িয়া স্টেশন নামবেন, অটো নলে রিক্সা ধরবেন, নামবেন হচ্ছে যুবতীর্থ ক্লাব, যুবতীর্থ ক্লাব ঢালাই ব্রিজ, বাট যদি আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন, 10 মিনিট লাগবে পায়ে হেঁটে গড়িয়া থেকে, গড়িয়া স্টেশন থেকে। আর যারা চাইছেন যে আমি মানে আরো কাছাকাছি কিভাবে আসবো, শহীদ ক্ষুদিরাম আমার একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন, 4 মিনিট লাগে আমার পায়ে হেঁটে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন, এটা ছাড়া যদি আমি গুগলে গিয়ে সার্চ করি তাহলে একদম পেয়ে যাবে, লাইভ লোকেশন, লাইভ লোকেশন। তো চলো আমার টাইম ওয়েস্ট করব না, খেলা শুরু করব, ধামাকা দাম, যে লং গ্যাপ ছিল একটা 2-3 মাসের, এই গ্যাপটা আজকে পূরণ করব। তো কোথা থেকে শুরু করব আগে বলো, কোথা থেকে শুরু করব, গাড়ি থেকে শুরু করব, গাড়ি থেকে তো শুরু করব বললাম না, ধামাকা ধামাকা দিয়ে শুরু করব, ধামাকা আজকে রয়েছে কিন্তু আমার কাছে 15,000 টাকা, 15,000 টাকা, হ্যাঁ সত্যি কথা বলছো, ও স্যার আবেগ সব কিছু ঠিকঠাক ভাবে, একদম সব ঠিকঠাক রয়েছে, 15,000 থেকে স্টার্টিং রয়েছে, মোটামুটি 45,000 টাকার উপরে যদি আপনারা গাড়ি কেনেন, হ্যাঁ ফিনান্স অবশ্যই হবে, আচ্ছা দুটো কোম্পানি থেকে ফিনান্স আমি করাই, আচ্ছা সেটা আমি অবশ্যই বলে দেবো, সাসপেন্স, ভিডিও পুরো দেখতে হবে, ভিডিওটা দেখুন। আর একটা জিনিস হ্যাঁ বলে নিই ইম্পর্টেন্স কথা, যারা ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখুন, একদম স্কিপ করবেন না, একদম স্কিপ করবেন না, প্রত্যেকটা গাড়িতে এমন এমন দাম রেখেছি, অন্য শোরুমের ভিডিও ম্যাচ মানে দেখুন আর আমার শোরুমের ভিডিও দেখুন, মিনিমাম 10-15 টাকা আপনারা ছাড়বেন। খেলা কোথা থেকে শুরু হবে? খেলা আজকে শুরু করবো গ্ল্যামার থেকে, গ্ল্যামার থেকে একদম, গ্ল্যামার মানে নামই যার গ্ল্যামার, সেই গ্ল্যামারই শুরু করবো, 2020-এর এন্ডের গাড়ি, BS6 এর গাড়ি রয়েছে, ডিস রয়েছে, ওরে বাবা গাড়ি খুব ভালো কন্ডিশন, খাতা কলমে লিখে দেবো 55+ মাইলেজ, আমি জানি না যে কোন শোরুম দেবে না,
আমি জানি দেবে না সত্যি তাই, হয়তো ফোন করে গালাগালি করবে ভাই তুই কি করছিস দামে দিচ্ছিস। হ্যাঁ 2020 এন্ডের গাড়ি, BS6 এর গাড়ি, BS6 এর গাড়ি, 2021 সালের গাড়ি, আচ্ছা 44,000 টাকা দাম রেখেছে। 44,000 টাকা, 44,000 টাকা। অন্য মার্কেটে অন্য জায়গায় কিন্তু মিনিমাম চলছে 52, আমি 51 এভারেজ দিয়েছিলাম, ওই কারণেই বললাম 44,000 টাকায় গ্রামার দিয়ে দেবো। 2020 একদম এন্ডের গাড়ি, নাম্বার প্লেট দেখিয়ে নাও, ভালো গাড়ি রয়েছে, উইথ ফিনান্স হয়ে যাবে, ফিনান্স হয়ে যাবে। মানে বলতে চাই তো 20-25,000 টাকা নিয়ে আসবে, 25 না, ফিনান্স করতে গেলে মানে 8,000 টাকা ডাউন করলে দিয়ে দেবো, 8,000 টাকা নিয়ে আসবে, 8,000 টাকা ডাউন করে দিয়ে দেবো। হ্যাঁ আরে বাস, দাদা শুরুটা কিন্তু জবরদস্ত করে দিলে, এরপর আরো একটা শুরু দিচ্ছি। আচ্ছা বলো, জিক্সার দেখাবো, জিক্সার, জিক্সার তোরা সাদা পরি একদম, 2015 এর গাড়ি রয়েছে, 15 এর গাড়ি রয়েছে, খুব ভালো কন্ডিশনে রয়েছে, খুব ভালো কন্ডিশন, মাইলেজ যথেষ্ট, খুব ভালো মাইলেজ একদম, জিক্সার রয়েছে, ডিসের সঙ্গে পেয়ে যাবে। 2015 গাড়ি, 15 গাড়ি, 33,000 টাকা, 33,000 টাকা। সারাক্ষণ ইউজ করতে পারবেন, আর মনে করবেন না এটা আমাকে বিমোট হোসকে বেজ প্রচুর চাহিদা রয়েছে। 2016 গাড়ি রয়েছে, পিছনে আলফা লাগানো হয়েছে। ওরে ভাই কি বলছি তোমাকে, গাড়িটা খুব ভালো কন্ডিশনে রয়েছে। আচ্ছা 2016 গাড়ি রয়েছে, গাড়ি আমি দাম রেখেছি মাত্র 80,000 টাকা, যখন আপনার আমি যখন ডেলিভারি করবো তখন ফুল সার্ভিস করে আপনাকে আমি দারুন ব্যাপার। যেমন এখানে সামথিং মডিফিকেশন কিছু বলার নেই, বলার নেই, কিছু বলার নেই, ছিল সে শখবাদ, ছিল খুব শখবাদ, একদম মানে শখেই গাড়িটা রেখেছে একদম। আর গাড়িটা আমাকে বলেও দিয়েছে, দাদা এমন কাউকে দেবেন যাতে যাতে গাড়িটা শখে ইউজ করতে পারে, সে যেন সঠিকভাবে চালাতে পারে। আচ্ছা বলো, 2022 সালের গাড়ি রয়েছে, 22 এর গাড়ি একদম, 22 সালের গাড়ি রয়েছে, ফিনান্স হয়ে যাবে এটা। এটার আমি দাম রেখেছি মাত্র 1,07,000 টাকা, 4,000 কিলোমিটার। মানে দাদা একটাই কথা বলতে পারো যে যারা নতুন গাড়ি কিনে বলে চিন্তা করছে, একদম যাবেন না, ভুল করে যাবেন না, নতুন গাড়ি কেনার ডান্ডায় যাবেন না, একবার হলো কেবি মোটরস এ ভিজিট করুন, অনলিবার 1,07,000, সবার জন্যই রেখেছি গাড়ি, সবার জন্যই সব ধরনের গাড়ি রেখেছি। আমার এখানে কোন গাড়িতে মিনিমাম, আরো আপনার হয়তো আমি তো থাকবো টেবিলে, আমি তো কলম চালিয়ে দেবো, কলম চালিয়ে দেবো, চলো একদম। এবার দেখাবো, প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড পাওয়া যাচ্ছে না, এবার পাওয়া যাচ্ছে না, যাদের কাছে রয়েছে একটু পুরোনো মডেল, 2022 সালের, 2021 সালের, আমার কাছে রয়েছে 2023 সালের নতুন গাড়ি, একদম নতুন গাড়ি, 13 মাস গাইডার বয়স, 13 মাস, অনলি 13 মান্থ গাইডার, দেখতে পাচ্ছ অনলি 13 মান্থ ওল্ড,
আমি নিজে ইউজ করলাম, আনএক্সপেক্টেড মাইলেজ পেয়েছি আমি, ইভেন কমফোর্টও খুবই ভালো, খুব ভালো। ইভেন মোটামুটি আপনারা চোখ বন্ধ করে 90 তুলতে পারবেন, তবে আমি রিকোয়েস্ট করবো কেউ তুলবেন না, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সঙ্গে। নেক্সট কি দেখবো? নেক্সট দেখাবো পালসার 125, প্রচুর ডিমান্ড, প্রচুর ডিমান্ড। 2021 সালের গাড়ি রয়েছে, 2021 সালের গাড়ি রয়েছে, আমাদের কসবাটিও গাড়ি, সবই কলকাতার গাড়ি রয়েছে। আচ্ছা, কম্বো ব্রেকিং সিস্টেম এর সঙ্গে একদম একদম, কাটা হ্যান্ডেল, কাটা সিট, নিচে আবার বেল্ট ব্যান্ড লাগানো রয়েছে। আচ্ছা, কি দাম রেখেছেন বলুন? এটা দাম রেখেছি মাত্র 51,000 টাকা, 51,000 পালসার 125। একুশের গাড়ি বললেন না? হ্যাঁ, একুশের গাড়ি, মানে BS6 এর গাড়ি, টপ গাড়ি, টপ গাড়ি। 100 টাকার পেট্রোল গোটা কলকাতা ঘুরবেন, পেট্রোল আর শেষ হবে, শেষ করতে পারবেন না। 110 cc গাড়ি রয়েছে,50,000 টাকায় দিয়ে দেবো। ও মাই গড, মানে খুব কমও পাওয়া যায়, ডিমান্ড প্রচুর তাই পাওয়া যায় না, তাই পাওয়া যায় একদম। সেটা কেবি মোটরস আপনাদেরকে খুব ইজিলি প্রোভাইড করছে। নেক্সট আর একটা হন্ডা লিভো রেখেছি, এটাও মাইলেজ, এটাও মাইলেজ রয়েছে, লিভো কি হন্ডা লিভো রয়েছে, 2018 গাড়ি রয়েছে, 2018 গাড়ি, এটাও পেপার আপডেট একদম, ইন্স্যুরেন্স পলিউশন এটাও আপডেট রয়েছে। আচ্ছা, এটা কিন্তু ফিনান্স হবে, তবে এমন একটা দামে রেখেছি কেউ যাবে না, ফিনান্সে যাবে না, যা হবে ক্যাশ পারচেজ করতে হবে। দাম রেখেছি 38,000 টাকায় 2018 গাড়ি হন্ডা লিভো। ও মাই গড, প্রথম থেকে লক্ষ্য করিনি, 200 প্রচুর ডিমান্ড। এক পিসি কি আজকে? হ্যাঁ, কি আজকে এক পিসি দেখতে পাবো? এক পিসি দেখতে পাবো, চলো এটা দাম রেখেছি মাত্র 50,000 টাকা। আমি বললাম তো প্রত্যেকটা গাড়ি যখন আপনারা নেবেন পুরো ফুল সার্ভিস করে আপনাদেরকে গাড়ি প্রোভাইড করা হবে, বুঝতে পারছেন? অনলি ফর, এটা কিন্তু ফিনান্স হয়ে যাবে, এটাও ফিনান্স হয়ে যাবে, অনলি ফর 50,000। তাহলে নেক্সট পর পর তিনখানা অ্যাপাচি আর টি আর টুবি রয়েছে, যেইগুলো ছাড়া আমার কাছে আরো একটা 4B আছে, 4B রয়েছে, রেড কালারের 4B রয়েছে। আচ্ছা, তো চলো আমরা 2B-টা আগে দেখি। 2017 এর BS4 এর গাড়ি রয়েছে, সুপার কন্ডিশন, 180 রয়েছে, অ্যাপাচি আর 180 রয়েছে। আচ্ছা বলো, সুপার কন্ডিশন, খুব ভালো ইঞ্জিন রয়েছে। আচ্ছা, এটার আমি দাম রেখেছি মাত্র 44,000 টাকা, 44,000, 180 cc গাড়ি, অনলি ফর 44,000 KP মোটরস আপনাদেরকে প্রোভাইড করছে। নেক্সট দাদা, নেক্সট 160 রয়েছে, 160, আচ্ছা, আর 160 2016 সালের গাড়ি রয়েছে, আমি দাম রেখেছি মাত্র 32,000 টাকা, 32,000, 36, 36,000, 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 36
2014 গাড়ি, 2013 একদম এন্ডের, 2014 তোমরা বলতেই পারো সুপার কন্ডিশন রয়েছে পালসার 150টা।
সকলেই সবাই ভাবছেন যে এত কম দাম হয়তো প্রবলেম হতে পারে, না 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 না, নিয়ে আসুন টাকা আপনার, আমি যে আপনাদেরকে জোর করব সেরকম কোনো ব্যাপার না, আপনারা প্রত্যেকটা গাড়িতে যাবেন দেখুক, যদি পছন্দ হয় তখনই গাড়ি নেবেন, একদম পাস দেখবেন তারপরে পছন্দ হলে গাড়ি নেবেন, একদম অনলি ফর 22000। চলো নেক্সট পালসার 220, পালসার 220 2013 এন্ডের গাড়ি রয়েছে, লেজেন্ড কালেকশন, লেজেন্ড কালেকশন একদম, এটার আমি দাম রেখেছি মাত্র 26000 টাকা পালসার 220, পালসার 220 অনলি ফর 26000, অনলি ফর 26000। বাইরে রয়েছে ধুলোমেলা, বাট কোনো চিন্তা নেই, সার্ভিসিং করে তবে দাদা হ্যান্ড ওভার করবে আপনাদেরকে, অনলি ফর 26000। চলো আরো একটা অফার আছে, আরো একটা অফার আছে টিআর, এটা কিন্তু অফার আছে, এটা কিন্তু অফার আছে, অফার রয়েছে, হ্যাঁ এটা 2000 এটার মোটামুটি 9 মাস মতো এটার ভ্যালিড রয়েছে, তবে বলে নি ভ্যালিড যেহেতু রয়েছে সিএফও হবে, সিএফও হবে, নতুন ব্যাটারি রয়েছে, নতুন ব্যাটারি রয়েছে, ইনস আপডেট, ইনস্যুরেন্স আপডেট, পলিউশন আপডেট, পলিউশন আপডেট, দাম রয়েছে মাত্র 16000 টাকা, 16000 টাকা, হ্যাঁ 16000 টাকা, ভাবতে পারছেন অ্যাপাচি আরটিআর 160 মাস্ট মডেল 16000 টাকা, অনলি ফর 16000, এর উপরে আমার পন্ডেমিন চলবে চলবে চলবে, আমরা আসুন মাত্র 16000 টাকা অ্যাপাচি আরটিআর। চলো নেক্সট বাজাজ ডিসকভার, বাজাজ ডিসকভার হয়েছে 2014 এন্ডের মডেল রয়েছে, 2014 এন্ডের মডেল, হ্যাঁ 14 এন্ডের মডেল, গাড়িটা দেখে মনে হচ্ছে একটু মড়া মড়া টাইপের, না না ধুলোময়লা রয়েছে, না ধুলোময়লা রয়েছে, আমি গাড়িটা জাস্ট আনলাম যার কাছে রেখেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সে তো বাইরে এইভাবে গাড়িটাও ওয়াশই করেনি, যে যার টেন্ডেন্সি হয়েছে আমি বেচবো গাড়িটা, সে কারণে গাড়িটা আর ধুইনি, আমি নিয়ে আসলাম, নিয়ে এসে ডাইরেক্ট লাইন আপ করে দেয়া, লাইন আপ করে দিয়েছি, তবে যখন নেবেন আপনারা আমি চিন্তা করব না, হবে সার্ভিসিং করে রেডি করে দেবে, এটা আমি দাম রেখেছি মাত্র 22000 টাকা, 22000, 22000, 22000, 16000, 26000, 22000, আরে বাস, তো চলো দাদা এবার আমরা কি দেখবো, এবার দেখবো মাইলেজ, মাইলেজ, হ্যাঁ চলো চলো মাইলেজ দেখা হবে, কেপি মোটরস মানে ধামাকা মাইলেজ, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা ভালো গাড়ি শুরু করে দিই, আরে দাদা এটা কি গাড়ি, এটা এক্সেল 100, আমি তো দেখে মনে ফোন আসে আমি রাখি না, আচ্ছা একটাই রেখেছি আপনাদের জন্য, অনেকে রিকোয়েস্ট করে দাদা এই গাড়িটা আনুন, হ্যাঁ আমি এনেছি রেখেছি আপনাদের জন্য, আমি তো ভাবলাম এটা মিনি বুলেট, এটা 2017 এন্ডের গাড়ি রয়েছে, 2017 এন্ডের মডেল বলতে পারো, বিএস মানে বিএস 40 গাড়ি রয়েছে, আচ্ছা 18 গাড়ি বলতে পারো, 22000 টাকা দাম, 22000 টাকা, 22000 টাকা, আবার নিউ সিজনের জায়গা একদম থাকছে, অনলি ফর 22000 এ পেয়ে যাচ্ছেন এক্সেল, আপনারা এই গাড়িটা নোংরা রকম নোংরা ভাবে ইউজ করুন, গাড়ি কিচ্ছু হবে না, যেমন খুশি ব্যবহার করুন, জলে বনে জলে জঙ্গলে দেখলে যাবে কেবি মোটরস এর গাড়ি চলবে, না এই গাড়িটা আপনারা যেখানে যেরকম ভাবে ইউজ করুন, আচ্ছা গাড়িটা ওয়েট হয়তো 90-95 কিলো কিলো লাইট হয়, কিন্তু আপনি এর উপরে 300 কিলো ওজন দিতে পারেন, ক্যারি করে গাড়ি নিয়ে যেতে পারেন, গাড়ি নিয়ে যেতে পারেন, দারুণ একটা ব্যাপার, প্রচুর ডিমান্ড, এক্সেল সরাসরি যোগাযোগ করো অন স্ক্রিন ফোন নম্বরে, নেক্সট হন্ডা, হন্ডা সিডি 110 রয়েছে, 110 রয়েছে, 2016 সালের গাড়ি রয়েছে, 16 গাড়ি, এটার আমি দাম রেখেছি মাত্র 22000 টাকা, 22000 টাকা একদম, গাড়ি দেখাতে যাবে 22000 টাকা শুনে সঙ্গে স্ক্রিন তোমার দিকে নিয়ে নিতে হচ্ছে দাদা, 22000 টাকা যেরকম দাম তুমি বলছো, অনলি ফর 22000 এ হন্ডা সিডি 100 টাকা প্লাটিনা, মাই গড, 2020 গাড়ি রয়েছে, প্লাটিনা রয়েছে, তেলের গন্ধে চলা গাড়ি, হ্যাঁ আর হুশুশ করে ছুটবে একদম, তেলের গন্ধে, তেলের গন্ধে, 2022 এ 2020 গাড়ি রয়েছে, 20 গাড়ি না, এটার আমি দাম রেখেছি মাত্র 40000 টাকা, 40 2022 এর না 21 এর, 2020 20 গাড়ি, 20 গাড়ি, অনলি ফর 40000, এটা আমি ইএমআই পেয়ে যাব তো, হ্যাঁ এটা ইএমআই হবে, ইএমআই হবে তো, এটা ইএমআই, ইএমআই পেয়ে যাব, চলো নেক্সট, এটা ইএমআই পাবেন, লেজেন্ড কালেকশন, লেজেন্ড কালেকশন, নাম্বার প্লেটটা খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছেন, টায়ার এটা হিরো স্প্লেন্ডার প্লাস, 2019 এর এন্ডের গাড়ি রয়েছে বলতে পারো, 20 গাড়ি, আচ্ছা এটা আমি দাম রেখেছি মাত্র 40000 টাকা, 40000 টাকা, এটাও 40000 টাকা, সেম 40 এটাও ইএমআই পেয়ে যাবে, এটা ইএমআই পেয়ে যাবে, চলো আরো ইএমআই স্প্লেন্ডার প্লাস, এটা ইএমআই পাবে, আচ্ছা এটাও স্প্লেন্ডার প্লাস, এটা 2019 সালের গাড়ি রয়েছে, 19 এর গাড়ি, সুপার কন্ডিশন রয়েছে গাড়িটা, আচ্ছা এটার আমি দাম রেখেছি 40000 টাকা, 40000, 40000 টাকা, 40 তিনটাই অপশন রয়েছে, 40 তিনটাই মাইলেজের গাড়ি, চলো এবার আমরা কি দেখবো, এগুলো দেখাবো একটু পরে, আচ্ছা এটা ওয়েট করো, চলো এবার দেখাবো আরো অফারের কিছু করে গাড়ি, চলো দাদা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না, চলে এসেছি দাদার গোডাউনে, ও হো 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 দাদা এখানে অফারের কালেকশন তোমাদের জন্য রেখে দিয়েছে, এটা কি দাদা সাসপেন্স করে রেখে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো ধামাকা ধামাকা আসছে একদম, ডিসকভার হয়েছে
বাজাজ ডিসকভার, ডিসকভার হচ্ছে 100cc, 100cc দাম রেখেছি মাত্র 18,000, অনলি ফর 18,000, মাত্র 18,000 টাকায় বাজাজ ডিসকভার। চলো নেক্সট, নেক্সট টিভিএস ফোনিক্স, ফোনিক্স এটা এটা 2015 গাড়ি রয়েছে, 15 গাড়ি, এটা আমি দাম রেখেছি 20,000 টাকা, 20,000 টাকা, মানে 20x20x সিস্টেম। চলো আরো দেখছি, সিম রয়েছে, আচ্ছা 2015-14 এন্ডের গাড়ি, 14 এন্ডের গাড়ি, কিন্তু 20,000 টাকা, 20,000 টাকা, হ্যাঁ এটাও 14 গাড়ি, 20,000 টাকা, সেরা কালেকশন, সেরা অফার আর সেরা সময়, সেরা। চলো LS135, LS135 2012 এন্ডের গাড়ি, 12 এন্ডের গাড়ি বলতে পারো, 13 গাড়ি, 13 গাড়ি, এটার আমি দাম রেখেছি 20,000 টাকা, এটাও 20,000 টাকা, 20,000 টাকা, 16,000 টাকা। চলো চলো এবার আমি স্কুটি দেখবো। আরে বাস, কেপি মোটরস মানে যেখানে স্পোর্টস এর কালেকশন থাকে সেখানে স্পেশাল গাড়ির কালেকশন থাকে, আর সঙ্গে থাকে এইরকম এইরকম জালবা। এটা কি নতুন গাড়ি? একদম বলতে পারো ব্র্যান্ড নিউ গাড়ি রয়েছে, 2022 থেকে মনে হয় বের করে নিয়ে চলে এসেছে, 2022 সালে রয়েছে প্লেজার, আচ্ছা এলইডি মডেল 2022 এর গাড়ি রয়েছে, ফিনান্স হয়ে যাবে, ফিনান্স হয়ে যাবে। এবার যে কোনো গাড়ি দেখাবো, প্রত্যেকটা গাড়িতে প্রায় বেশিরভাগ গাড়িতে ফিনান্স আমার কাছে অ্যাভেলেবল, অ্যাভেলেবল পেয়ে যাবো। স্কুটি চলো, এটা কি দাম? প্রচুর বান্ধবীরা ফোন করে, প্রচুর বন্ধুরা কমেন্ট করে স্কুটির ভালো কি কি রয়েছে। 2022 এর গাড়ি রয়েছে, 22 এর গাড়ি, 51,000 টাকা দাম রয়েছে, 51,000 টাকা। মানে বলতে চাইছেন যে যারা নতুন গাড়ি, তাও এটা 22 এর এন্ডের গাড়ি, 22 এর এন্ডের গাড়ি, 23 এর গাড়ি, মানে যারা নতুন গাড়ি কিনছে একবার হলো এখানে এখানে ভিজিট করুন, মানে এখানে ভিজিট করার পর আর মনে হবে না যে আমি নতুন গাড়ি কিনে, এখানে নতুন গাড়িটাই কিনে, নতুন গাড়িটাই কিনে, 51,000, 51,000। চলো এন্ডক, এন্ডক স্পেশাল স্কোয়াড ভার্সন, হ্যাঁ বলতে পারো সুপার স্কোয়াড। তুমি জানো এটা নতুন দাম কত? পারবে না। নেক্সট আরো একটা ইয়েলো ব্ল্যাক এর সঙ্গে, সবকটা এলইডি সেটআপ এর সাথে রয়েছে, সবগুলো স্মার্ট কানেকশন আছে, একদম। এটা 2021 এর গাড়ি, এটা 2021 এর গাড়ি, 21 এর গাড়ি, এটা দাম রেখেছি মাত্র 55,000 টাকা, 55,000 ফিনান্স হয়ে যাবে, 55। চলো নেক্সট আরো একটা, এটা 2000 এনটক, এটা 2020 সালের গাড়ি রয়েছে, 20, এটা 2020 গাড়ি রয়েছে, রেসিং এডিশন, টপ মডেল, টপ মডেল এর সাথে একদম এলইডি সেটআপ এর সাথে রয়েছে। রাত্রি যখন গাড়িটা যখন আমি স্টার্ট করব না, মানে যদি তুমি যদি থাকো তাহলে চিনতে পারবে না এটা এনটক না কি গাড়ি আছে, ১৪,000। আরো একটা এন্টক, এন্টক 2019 এর গাড়ি রয়েছে, 19 এর গাড়ি, এটাও আমি চেঞ্জ করে দেবো, এটাও চেঞ্জ করে দেওয়া হবে, হ্যাঁ আচ্ছা। এটা আমি দামের কাছে মাত্র কত? 40,000 টাকা, 40, হ্যাঁ অনলি ফর 40,000 এ এন্টক, আশা করি কোনো শোরুম দেবে, একদম এইরকম প্রাইস তো কেউ দিতেই পারবে না, দিতে পারবে না, অনলি ফর 40,000 এ। নেক্সট, নেক্সট ইয়ামা রেজেটার, রেজেটার প্রচুর 2019 সালের গাড়ি রয়েছে, 19 এর গাড়ি, ফিনান্স হয়ে যাবে, ফিনান্স হয়ে যাবে, 38,000 টাকা, 38,000 স্কুটার আমার দেখিনি। চলো নেক্সট আরো একটা, রেজেটা 2018 গাড়ি রয়েছে, 18 এন্ডের গাড়ি বলতে পারো, এন্ডের গাড়ি, এটাও রেজেটা, এটার আমি দামের কাছে মাত্র 32,000 টাকা, 32, মাত্র 32,000 টাকা। স্কুটিটা একবার দেখে নিন, একবার হলো ভিজিট করুন কেবি মোটরস, আমি বলছি চোখ বন্ধ করে আসুন, মানে পছন্দ হয়ে যাবে 100%। প্রত্যেকটা গাড়ি আমি এখান থেকে পুরো ফুল সার্ভিস করে আপনাদেরকে গাড়ি ডেলিভারি করব, ডেলিভারি করা হবে, আর পেপার নিয়ে তো কোনো গল্প হবে না, আমি বললাম এটা কিন্তু ফিনান্স হয়ে যাবে, ফিনান্স হয়ে যাবে, ফিনান্স হবে, প্রত্যেক গাড়ি পেপার এমনি জেনুইন থেকে যাবে, একদম জেনুইন। চলো নেক্সট হচ্ছে আরো একটা অ্যাক্টিভা, অ্যাক্টিভা 125 রয়েছে, 2015 গাড়ি রয়েছে, 15 গাড়ি, অন্য শোরুমে 25,000 উপরে বিক্রি করে, আমি দিই তো 22,000 টাকা, 22,000 টাকা, ভাবতে পারছেন মাত্র 22,000 টাকা, ইন্স্যুরেন্স আপডেট, পলিউশন আপডেট, নেয়া ব্যাটারি লাগানো, ওরে বাপরে, অনলি ফর 22,000, অনলি ফর 22,000। চলো নেক্সট আরো একটা অ্যাক্টিভা, অ্যাক্টিভা রয়েছে 2012 গাড়ি রয়েছে, 12 গাড়ি, এটার আমি দাম রেখেছি মাত্র 18,000, 18,000 টাকা, 16,000 টাকা স্কুটি ছিল, 22,000 টাকা স্কুটি ছিল, এবার 18,000 টাকা স্কুটি।
only for 18,000 মাত্র 8,000 টাকা অ্যাক্টিভা পেয়েছেন 2012 এর এন্ডের গাড়ি। চলো নেক্সট আরো একটা Honda Activa i রয়েছে, Honda Activa i আচ্ছা সুপার কন্ডিশনে দেখতে পাচ্ছি, কালারটাও খুব সুন্দর, 2015 এর এন্ডে, 2015 এর এন্ডের গাড়ি, মানে বলতে পারো 16 মডেল, 20,000 টাকা, 20,000 টাকা, হ্যাঁ 20,000 টাকা দাম রেখেছি। only for 20,000 এ গাড়িটা একবার দেখে নিন, টোটালি স্ক্র্যাচলেস গাড়ি, এছাড়া তো আদলে সার্ভিসিং করে তবে হ্যান্ড ওভার, এছাড়া আমার কাছে আরো একটা এন্টক अवेलेबल রয়েছে স্কুটির মধ্যে, এন্টক এই মুহূর্তে রয়েছে 5টা, আরো একটা এন্টক রয়েছে, আচ্ছা একটা অ্যাক্টিভা আছে, একটা রেজেডার আছে, ওগুলো কেমন কি প্রাইস হতে পারে? ওগুলো মানে 40 এর মধ্যে পেয়ে যাবেন, 40 এর মধ্যে পেয়ে যাবেন, আন্ডার 40 এর মধ্যে পাবেন। এছাড়া বাইকের মধ্যে রয়েছে আমার কাছে এই মুহূর্তে अवेलेबल পাবেন আপনারা KTM KTM Duke 200 পাবেন, KTM Duke 200, মানে BS4 না BS3, BS3 গাড়ি ধামাকা দাম দাম রাখবো, ধামাকা দাম রাখবো একদম, তো কোনো কাস্টমার একবার দেখলে ফিরবে না, এত কম দাম এত ভালো গাড়িটা রয়েছে ফিরবে না। আচ্ছা RTR4B রয়েছে, RTR4B রয়েছে, বাইকের মধ্যে আরো খুব ভালো ভালো কিছু কাস্টমার ডিমান্ড থাকে যেগুলো নিয়ে তোমাকে ফোন করে বারবার জানাবো আর কি, সেগুলো আমি একটু বলে দিই, আপনাদের শোরুমের অ্যাড মানে ইন আর মানে ওপেন এন্ডের টাইম আছে 11টা থেকে রাত 9টা অবধি আমি ওপেন রেখেছি, আর কিছু কিছু টাইম দেব তো রাত 2টার সময় কল করবে, কলিং টাইমটা একটু জাস্ট বলে কলিং টাইমটা মোটামুটি 11টার পরে আর কল করবেন না প্লিজ, রাত 11টার পরে বড় চাপ হয়ে যায় নাকি, চাপ হয়ে যায়। আচ্ছা কিছু কাস্টমারের ডিমান্ড থাকে, তার নিজের পছন্দের গাড়ি রয়েছে, চাইছে আমি অবশ্যই চাইছেন আপনারা বিক্রি করব আমার কাছে, বেস্ট দাম পাবেন, দিয়ে হয়তো অন্য গাড়িও নিতে পারে, এক্সচেঞ্জ অবশ্যই রয়েছে, ইভেন বেস্ট বেস্ট দাম পাবেন আপনারা আমার। আরো কিছু গাড়ির ব্যাপারটা যেগুলো নিয়ে ওরা ডিসকাস করে চিন্তা ভাবনা করে, যেমন জানো আমাকে ফোন করলো অর্ডারটাকে লাগলো পালসার 160 ধরে নিলাম, তোমার কাছে 160 নেই হয়তো তোমার কাছে, এবার যদি ভালো কিছু হয় না তো দেবো কি করে, এনএস 160 আচ্ছা পয়সা যদি তোমাকে যদি ফোন করে বলে তাহলে আমরা এখানে ব্যবস্থা করব, এবার আমি চেষ্টা করব ব্যবস্থা করার, কিন্তু আমার কাছে যে দামটা পাবেন না অন্য জায়গা থেকে নিয়ে আসতে গেলে সেই দামটা কিন্তু আপনারা পাবেন না, আরো বেশি পড়ে যাবে, বেশি পড়ে, কারণ আমি আপনাদের কাছে দাম কমাতে পারবো, হ্যাঁ কিন্তু যে যার কাছ থেকে আমি নিয়ে আসবো সে কিন্তু আমার থেকে দাম কম, তার মানে তুমি বলতে চাইছো এরকম একটা কথা যে যে অন্যান্য শোরুম থেকে যখন গাড়ি কিনতে যাবে 30-40 হাজার টাকা বেশি দিয়ে কিনবে কেন, তুমি দরকার হলে 30-40 টাকা খরচ করে ডাইরেক্ট চলে ডাইরেক্ট চলে এসে একদম এখানে অন টেবিল 30-40 হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট নাকি, তাহলে ভাই কি আছে কি খেলা এখানে শেষ করো না, আরো কি খেলা বাকি রয়েছে, তো আমি ট্রেলার আগে পিকচার আমি বাকি আগে 2013 গাড়ি রয়েছে, 2013 এটা কি ইগনিটর রয়েছে, হ্যাঁ 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 আচ্ছা ইগনিটর রয়েছে, Honda ইগনিটর, চলো ভাই জল লাগানো গাড়ি, 2013 গাড়ি রয়েছে, হ্যাঁ কত 18,000 টাকা, 18,000 টাকা, ও মাই 18,000 মাত্র 18,000 মাত্র 18,000 টাকা হিরো Honda ইগনিটর পেয়ে যাচ্ছেন রানিং কন্ডিশনের সঙ্গে, কেবি মোটরস কা জলবা নাকি ভার্সন 2, ও মাই গড, 2014 গাড়ি রয়েছে, স্টিকার লাগিয়েছি দেখতে পাচ্ছ, পুরো ফুল পুরো পুরো গাড়িটাই টোটালি গ্রাফিক্স করা হয়েছে, তবে কত সালে গেল 14 গাড়ি রয়েছে, 14 গাড়ি রয়েছে, 32,000 টাকা, 32,000 হ্যাঁ আর ওয়ান ফাইভ মাত্র 32,000 টাকা পেয়ে যাচ্ছেন, কেবি মোটরস এর জলবা, ও মাই গড, অনলি ফর 32,000, তো তাহলে কি হবে এবার, কি হবে এবার, আমার কাছে আপাতত এই কটা রয়েছে, আচ্ছা পুরো ভিডিওটা দেখুন, হ্যাঁ ভালো লাগবে আপনারা আসুন, আমি যা দাম রেখেছি তার মধ্যেও কিছুটা দাম কমানোর চেষ্টা করব, তবে খুব বেশি দাম বাড়িয়ে বলিনি, আচ্ছা মিলিয়ে নেবেন আপনারা, কম্পেয়ার করবেন ভিডিও, সবাই আসুন আমার কাছে এটাই আমি আপনাদের কাছে চাইবো, একদম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন, আর প্লিজ ভিজিট করুন কেপি মোটরস, হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, দাদা আরো একটা স্পেশাল মেসেজ যেটা আমার মনে হয় আর কি, পড়েছে প্রচন্ড গরম, তাই বলছি প্রত্যেকটা মানুষ জল পান করুন, জল তো জল পান করুন না হলে পাগল হয়ে যাবে, এবং একটা গাছ একটা প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান, না হলে আমাদের পরের জেনারেশন কিন্তু খুবই বিপদে পড়বে, বিপদে পড়ে যাবে, তাই আমরা চাইবো এখন থেকে, ওটাই এখন থেকেই আমরা যদি সচেতন না হই পারবো না, একদম পারবো না, হ্যাঁ গাছ লাগান, ওই কারণে বলবো জল খান খুব সুস্থ থাকবেন, টাটা।